মাত্র একটা ডিম দিয়ে দেখেন কতগুলা বিস্কিট হয়েছে আর এই বিস্কিটগুলা দেখতে যেরকম সুন্দর হয় খেতেও অনেক মজা হয় অনেক ক্রিস্পি হয় আর বানানোটা তো আরও সহজ তো চলেন দেখি কীভাবে বানানো যায় একটা ডিম নিয়ে নিয়েছি আমি এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম চিনির পরিমাণটা আপনাদের স্বাদ মতো দিতে পারেন এরপর হচ্ছে আমি ওয়ান ফোর্থ কাপ তেল দিয়ে দিলাম রান্নার তেল তারপর হচ্ছে এখানে এক এক চিমটি লবণ দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু বাটারটা গলিয়ে নিয়েও এখানে তেলের পরিবর্তে ব্যবহার করতে পারেন তো এরপরে এই উপকরণটাকে ভালো করে বিট করে নিতে হবে চাইলে আপনারা হাত দিয়েও করতে পারেন কিংবা ইলেকট্রিক বিটার দিয়েও করতে পারেন এরপরে ড্রাই আইটেমগুলো যোগ করব আমি এখানে এক কাপ পরিমাণ ময়দা নিয়েছি আর এখানে হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার নিয়ে নিয়েছি তো এটাকে আমি চালনির সাহায্যে চেলে নিলাম তারপরে এখানে অল্প অল্প করে মিক্স করব এখানে আমাদের আরও ময়দা মিক্স করতে হবে তো আমি অল্প অল্প করে করছি কারণ একবারে দিয়ে গেলে দেখা যাবে যে হয়তো শক্ত হয়ে যাবে তো যে কারণে অল্প অল্প করে দিতে হবে তো এখন দেখলাম যে অনেকটা লিকুইড হয়েছে আমার আরও ময়দা লাগবে এখানে আমি আরও হাফ কাপ পরিমাণ ময়দা নিলাম এবং ওই হাফ চামচেরও অর্ধেক পরিমাণে বেকিং পাউডার নিয়ে নিলাম তারপরে এটাকে আবারও চেলে দিয়ে আমি হচ্ছে এখন এটা মাখাবো একটুখানি রেখে দিয়েছিলাম সেটাও দেখলাম যে লাগবে এর মধ্যে সর্বমোট এখানে আমার দেড় কাপ পরিমাণে ময়দা এবং প্রায় এক চা চামচের কাছাকাছি পরিমাণে বেকিং পাউডার লেগেছে তো ডোটা রেডি হয়ে যাওয়ার পরে আমি এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম তো এবারে আমি একটা এক টেবিল চামচের একটা চামচ নিয়েছি এবং এই চামচ দিয়ে মেপে মেপে আমি এখান থেকে ভাগ ভাগ করে রেখে দিচ্ছি যেন সবগুলো বিস্কুটই সমান হয় তো কোনোটা পাতলা কোনোটা ভারী হলে দেখা যাবে যে কোনোটা সিদ্ধ হবে আর কোনোটা পুড়ে যাবে এরকম হয়ে যাবে তো এরপরে হচ্ছে বিস্কুটের ডিজাইন করাটা আপনাদের পছন্দ মতো তো আমার কাছে এরকম কুকিজ কাটার ছিল আমি ভাবলাম যে একটু সুন্দর করে ডেকোরেট করি সবগুলো আর কি মোটামুটি আমি এভাবে আজকে ডেকোরেট করে নিয়েছি চাইলে আপনারা একটু ঘুরিয়ে ঘুরে রাউন্ড করে নিতে পারেন মানে যার যেরকম ইচ্ছে সেভাবে আর কি বিস্কুটগুলো শেভ করে দেওয়া যায় তো আমার সবগুলো বিস্কুট এভাবে রেডি করে নেওয়া হয়ে গেছে অনেকগুলো বিস্কুটি হয়েছে এরপর আমি এটা ওভেনে দিয়েছিলাম একশো ডিগ্রিতে একশো ডিগ্রিতে প্রায় আমার পঁয়ত্রিশ মিনিটের মতো লেগেছে প্রি হিট করে নিয়েছিলাম আগে তারপর আপ ডাউন মোডে একশো ডিগ্রিতে আমি এটা সুন্দর করে বেক করে নিয়েছি এবং খেয়াল কারণ বিস্কুট কিন্তু খুব সহজেই পুড়ে যায় এই জিনিসটা খেয়াল রাখতে হবে তো এই যে দেখেন সবগুলো আমার খুব সুন্দরভাবে বেক হয়ে গেছে উপরে নিচে পুড়েও যায়নি এবং কাঁচাও রয়ে গেছে এরকমও না এবং দেখেন এখানে আমি শব্দ করছি কি পরিমাণ ক্রিস্পি হয়ে গেছে বিস্কিট এই যে ভেঙে দেখালাম অনেক মজার ছিল বিস্কিটটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনার লাইক করবেন